আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলের প্রতি রইল আহলান ওয়া সাহলান শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানব কোরআনে কারিমের দ্বিতীয় সুরা, সুরা ইমরান। সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা এই পাঁচটি বৈশিষ্ট্য আজকে অনুধাবন করব, তাই আমি আপনি বুঝতে পারবো যে আমি মুত্তাকিন আল্লাহওয়ালা খোদা বীর পরহেজগার বান্দা হতে পেরেছি কিনা। আমরা এই পাঁচটি বৈশিষ্ট্য অনুধাবন করলে বুঝতে পারবো আমি আমার এবং আপনি নিজেকে যাচাই বাছাই করতে পারবেন যে আপনি কোন ধরনের মানুষ। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের বৈশিষ্ট্য পাঁচটি। بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء الله এই আয়াতে বলেছেন দুঃখের সময় সুখের সময় সর্বঅবস্থায় যদি যারা আল্লাহর পথে দান করে, এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়াল্কাজিবিনাল গায়িজ, অর্থ মানুষকে ক্ষমা করে দেয়। সময় যে শুধু দুই নম্বরে আমি আবার বলছি, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্কাজিবিনাল গায়িজ, যারা রাগ সংবরণ করে। মানুষ যখন কোন বিষয় রাগ বৃদ্ধি পায় তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যখন রাগ বৃদ্ধি পায় তখন তুমি সঙ্গে সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেননা রাগ আসে শয়তানের পক্ষ থেকে। প্রিয় শুধু এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি কারো রাগ বৃদ্ধি পায় সেজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাই, এরপর যদি তার রাগ না কমে সেজন্য বসে পড়ে। নবীজি বলেছেন বসে পড়ার পর যদি রাগ বৃদ্ধি না পায় সেজন্য ঘর ত্যাগ করে, রুম ত্যাগ করে, অন্যত্র বের হয়ে যায়। এরপর যদি রাগ বৃদ্ধি পায়, রাগ সংবরণ না হয়, নবীজি বলছেন সেজন্য উযু করে নাই। সম্মানিত শুধু অবশ্যই বিশ্বনবী সাল্লামের হাদিস এই চারটি বিষয় আমল করলে অবশ্যই আমাদের রাগ সংবরণ করতে পারবো, আমাদের রাগ সংবরণ হবে। মানুষ সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি বীর নয় যে মানুষকে মনোনীত করতে পারে ক্রোধের সময়, বীর ওই ব্যক্তি বরং যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় সুধি তাই রাগ সংবরণ করা মুত্তাকিনদের মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে আমরা মুত্তাকিনদের কোন স্তরে আছি। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আফিনা লিন্নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেছেন মুত্তাকিদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। মানুষ যদি কোনো অন্যায় করে, ভুল করে, তাইলে সে মানুষকে অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ক্ষমাশীল, তুমিও আমার বান্দা হয়ে আমার এই গুণ অর্জন করো, মানুষকে ক্ষমা করে দাও। যিনি মানুষকে ক্ষমা করতে পারেন তিনি বুঝতে পারবেন যে তার ভিতর মুত্তাকি আল্লাহর ভয় আছে। সম্মানিত শুধু চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহা ফাস্তাগফিরু লিজুনুবিহিম ওয়া মান ইগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেছেন, যদি মুত্তাকি বান্দা ভুল করে, কোন শয়তানের ধোকায় পড়ে, অশ্লীল কাজ করে, স্মরণ হওয়া মাত্র তওবা করে নেয়, আল্লাহকে স্মরণ করে এবং পাপ কাজ থেকে ফিরে আসে, ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেব এবং আমার কাছে মাফ চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এটা মুত্তাকিদের 4 নম্বর বৈশিষ্ট্য। যদি কোনো ক্রমে ভুল করে, কোন অশ্লীল কাজ করে, কোন পাপের কাজ করে, সঙ্গে সঙ্গে স্মরণ হওয়া মাত্রই সে অনুতপ্ত হয় আল্লাহর কাছে, তওবা করে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। প্রিয় শ্রোতা, এরপরে 5 নম্বর আল্লাহ বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ 5 নম্বরে বলেছেন, তারা জেনে শুনে বুঝে ওই পাপ বারবার করবে না। মুত্তাকিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা বুঝে শুনে জেনে ওই পাপ বারবার করবে না। প্রিয় শ্রোতা, এখানে এই 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে মুত্তাকির বান্দারা জেনে শুনে বুঝে আর ওই পাপ দ্বিতীয়বার করবে না, বারবার করবে না। আসলে আমরা জেনে শুনে বুঝে সকল মানুষ আমরা বুঝি ভালো মন্দ অন্যায় কাজ, তারপরেও আমরা পাপাচার আমরা করতে চাই না, কিন্তু আমাদের অজান্তেই শয়তানের ধোকায় পড়ে আমরা পাপের কাজ করে ফেলি। প্রিয় শ্রোতা, তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে তোমরা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকো, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ্য হয় না, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেব। সম্মানিত শুধু, তাহলে আমরা মুত্তাকিদের যেই 5টি বৈশিষ্ট্য পেলাম, 1 নম্বরে হচ্ছে মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সর্ব অবস্থায় যদি টাকা পকেটে কমও থাকে, সে তার থেকে আংশিক কিছু দান করবে, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। 2 নম্বরে মুত্তাকি রাগ সংবরণ করবে, মুত্তাকি বান্দার রাগ আসলেও সঙ্গে সঙ্গে সে তাকে নিয়ন্ত্রণ করে নেবে। 3, মানুষ যদি তার কাছে কোন অন্যায় করে, ভুল করে, সে অবশ্যই মানুষের ক্ষমা করে দিবে। 4, যদি ভুল করে, কোন অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, স্মরণ হওয়া মাত্র আল্লাহর কাছে তওবা করে নেয়, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহকে স্মরণ হওয়া মাত্র সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। 5, তারা জেনে শুনে ওই পাপের কাজ আর দ্বিতীয়বার বা বারবার করবে না। এই 5টি মুত্তাকিদের বৈশিষ্ট্য। সম্মানিত শুধু, আমরা এই সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা, এই মুত্তাকিদের বৈশিষ্ট্য তোমরা বিশ্ববাসীকে জানিয়ে দাও, যে বান্দা বান্দির ভিতরে এই 5টা চরিত্র থাকবে তাকে তোমরা মুত্তাকি বলে আখ্যায়িত করতে পারো, সাক্ষী দিতে পারো এবং সার্টিফাই করতে পারো যে এই বান্দা মুত্তাকিন। সম্মানিত শুধু, মুত্তাকি বান্দার এই 5টি চরিত্র যদি আমাদের ভিতরে না থাকে, আমরা এই 5টি চরিত্র বাকি জীবনে আমল করব, অর্জন করব। আল্লাহ যেন আমাদেরকে আমল করার এবং বোঝার আমল করার তৌফিক দান করে। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।